ইমোতে 2023 নতুন একটি আপডেট এসে যেটা হয়তো আপনারা ম্যাক্সিমাম লোকে জানেন না। সো দেখুন আপনারা যারা ইমো ব্যবহার করে থাকেন তাদের জন্য আসিবের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সো দেখুন এই যে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে এই ফিচারটি আসলে মূলত কি কাজ আমি আজকে ইমোর তিনটি সিক্রেট সেটিং দেখিয়ে দেবো। যে সেটিংটি যদি আপনার ইমোতে না করে রাখেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। অবশ্যই আপনাদের এই তিনটি সেটিংস অবশ্যই করতে হবে। যে নতুন একটি ফিচার এসেছে এই ফিচারের মধ্যে কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে। যে সেটিংসটি যদি আপনি না করে রাখেন তাহলে যে কোনো সময় যে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাহলে এই যে সেটিংস টিমগুলো এই সেটিংগুলো আসলে কিভাবে করবেন আজকে শর্ট একটি ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আতিকুর এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে ভিডিও কলে কথাবার্তা বলে থাকেন তাদের জন্য কিন্তু এই তিনটে সেটিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এই তিনটা সেটিংস অন না করেন তাহলে কিন্তু আপনার যে কোনো সময় যে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। অবশ্যই কিন্তু আপনার তিনটা সেটিংস অন করতে হবে। তাহলে আপনার কিভাবে এই তিনটা সেটিংস অন করে নিতে পারেন সেটাই দেখে দেওয়ার মোবাইল স্ক্রিনে। বাট মোবাইল স্ক্রিন দেখার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা বলি আমার মোবাইল স্ক্রিনে যাওয়া যায়। সো আমার ফোন স্ক্রিনে, সো এখন আপনাদের ইমোর তিনটি সিক্রেট সেটিং দেখে দেবো। যে সেটিংগুলো যদি আপনার ইমোতে না করে রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং আপনার ইমোটা কিন্তু যে কোনো সময় হ্যাক হতে পারে। সেই জন্য কিন্তু আপনাদের সেই তিনটি সেটিং কিন্তু অন রাখতেই হবে। সেটা কিন্তু ইমো টিম থেকেই বলে দিয়েছে আপনাদের যে ফিউচারটি দেওয়া হলো সেই ফিউচারগুলো আপনাদের অবশ্যই সেই সেটিংগুলো আপনাদের অন করে রাখতে হবে যাতে আপনার ইমোটাকে আপনি নিরাপদে রাখতে চান। ওকে, সেই জন্য সেই সেটিংটি কজন আপনি এখান থেকে যে কাজটি করতে হবে আপনাদের এখান থেকে প্লাস আইকন পাবেন, সেই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে মোর অপশন পাবেন, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে তারপর আপনি এখান থেকে একটি জিনিস লক্ষ্য করুন, আপনার এখানে সিকিউরিটি প্রাইভেসি এই আপডেটটা কিন্তু কয়েকদিন হলো এই আপডেটটা এসেছে। যদি আপনার ফোনে এই যে সিকিউরিটি প্রাইভেসি এই অপশন যদি আপনার ইমোতে না এসে থাকে তাহলে সেটা কীভাবে আনবেন সেটা আনার জন্য আপনি একটি কাজ করতে হবে। আপনাদের অবশ্যই কিন্তু আপনার ইমোটাকে কিন্তু আপডেট দিয়ে নিতে হবে। যদি আপনি ইমোটাকে আপডেট দেন তারপরে কিন্তু আপনি ফিচারটি অটোমেটিক চলে আসবে। আপডেট দেওয়ার যে কাজটি করতে হবে আপনার সরাসরি প্লে স্টোরে পোস্ট করবেন, প্লে স্টোরে গিয়ে আপনি ইমোটা সার্চ করবেন, সার্চ করার পর আপনার ইমোটাকে সেখান থেকে ওপেন যদি থাকে ওপেন থাকবে, আর যদি আপডেট লেখা থাকে অবশ্যই আপনি ইমোটাকে আপডেট করে নেবেন। ওকে, তারপর এখান থেকে সিকিউরিটি প্রাইভেসি সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপর এখান থেকে আপনার উপর দিকে একটা জিনিস লক্ষ্য করুন, আপনি এখান থেকে এই দেখুন এখান থেকে চেক আউট পার্সোনালিটি সিকিউরিটি প্রাইভেসি রেকমেন্ডেশন। ওকে, সো দেখুন এটা কি, এটা আপনার অবশ্যই একটা জিনিস আপনার খেয়াল করবেন হয়তো আপনি এখান থেকে যদি ব্যাগতে ভেড়ে যাই আমি এখান থেকে যদি আমি এখান থেকে প্লে স্টোরে প্রবেশ করি, দেখুন প্লে স্টোরে যদি প্রবেশ করি, প্রবেশ করার পর এখান থেকে যদি আমি এখান থেকে এই দেখুন প্লে প্রোডাক্টটি ক্লিক করি তাহলে কিন্তু আপনি এখান থেকে স্ক্যানিং করি যখন তখন কিন্তু আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতে দেখতে পারবেন। এখানে দেখুন এখানে কিন্তু একটি অপশন চলে আসলো, নো হার্বাল অ্যাপ ফাউন্ডস প্লে প্রোডাক্ট স্ক্যানিং মোমেন্ট এগেন। সো এখানে কিন্তু একটি অপশন দেখতে পারলেন। এরকমভাবে আমরা যেমন প্লে স্টোরে এসে এরকমভাবে এগুলো দেখি যে আমার আমার ফোনে কোনো থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন যুক্ত হলো কি না, মানে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন আমি মানে মানে ডাউনলোড করলাম কি না, বা আমার জিমেলটা আছে জিমেলটা হ্যাক হচ্ছে কি না সেটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারি, বা আমার ইমেলটা কেউ হ্যাক করতে চাচ্ছে কি না সেটা কিন্তু আমরা প্লে প্লে প্রোডাক্টটা যদি এখানে স্ক্যানিং করি তাহলেই কিন্তু আমরা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারি। এবং দেখার সাথে সাথে কিন্তু যদি কোনো এখানে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন দেখতে পাই, বাইরের জাতীয় কোনো অ্যাপ্লিকেশন দেখতে পাই সেটা কিন্তু এখান থেকে আনইনস্টল করে দেই। সেইভাবে কিন্তু আপনাদের এই ইমোটা আছে, ইমোটার ভিতরে কিন্তু সেই অপশনটা দিয়ে দিয়েছে। সো আপনার যখন এখান থেকে আপনার এটা স্ক্যানিং হবে তখনই কিন্তু আপনি এখানে কিছু দেখাবে, কিছু লেখা দেখাবে, যেহেতু আমার এখানে কোনো কিছু নেই এখানে কোনো কিছু দেখাচ্ছে না। যদি আপনার ইমোটা কেউ হ্যাক করতে চায়, নতুন একটি ফিচার যুক্ত হয়েছে, যদি আপনি ইমোটা হ্যাক করতে চায় সাথে সাথে কিন্তু এখানে যখন স্ক্যানিং হবে যখন আপনি এখান থেকে সিকিউরিটি প্রাইভেসি ক্লিক করবেন তখনই কিন্তু চেক সিকিউরিটি প্রাইভেসি স্ট্যাটাস এখানে কিন্তু সমস্ত কিছু শো করবে যে আপনার ইমোটা আসলে হ্যাক হচ্ছে কিনা, বা আপনার ইমোটার ভিতরে কোনো বাইরে যাতে কোনো কিছু আছে কি না, বা আপনার কেউ ক্ষতি করতে চাচ্ছে কিনা, এগুলো কিন্তু এখানে শো করবে। এবং আপনার যদি এখান থেকে ভিউ ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা কিছু অপশন দেখতে পারবেন। অবশ্যই আপনি এগুলো এখান থেকে কিন্তু সমস্ত কিছু কিন্তু অন করে রাখতে হবে, যেহেতু আমি এগুলো সব কিছু অন করে রেখেছি এখন আপনারা দেখাবো যে এগুলো আপনারা অন করবেন। সো এখান থেকে আমি দেখাচ্ছি না, সো আপনি এখান থেকেও পারবেন অন করতে। সো এখান থেকে দেখতে পারেন তিনটে অপশন, এই তিনটে অপশন কিন্তু যুক্ত হয়েছে।
ওতে ফার্স্ট অ্যাপে দেখতে পারি এখানে সিকিউরিটি প্রাইভেসি, এখানে কিন্তু শুধুমাত্র এখান থেকে প্রাইভেসিটা ছিল, এই সিকিউরিটিটা কিন্তু ছিল না। এটা কিন্তু নতুন আপডেট আছে, আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমাদের ইমু টিম থেকে এই অপশনগুলো দিয়ে দিয়েছে যে আমাদের ইমুটাকে মানে নিরাপদ রাখার জন্য। ওকে, সো দেখুন এখান থেকে কিন্তু কেউ আপনাকে আপনার ইমুটা কিন্তু হ্যাক করতে পারবে না, যদি আপনার ইমুটা যদি আপনার ইমুটার নাম্বার যদি পেয়েও যায় তারপরে কিন্তু আপনার ইমুটাকে হ্যাক করতে পারবে না। ওকে ওকে, সো এখান থেকে দেখতে পারেন তিনটে অপশনই, দেখুন এখান থেকে দেখতে পাবো জেনে দেখুন সেট কল প্রাইভেসি, কন্ট্যাক্ট প্রাইভেসি, প্রোফাইল প্রাইভেসি, এগুলো আপনার তিনটা কিন্তু অন করতে হবে। যেহেতু ফার্স্টে যে সেটিংস দেখাবো সেট কল প্রাইভেসি সেখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্টে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন, এখান থেকে বলেন ডিসেবলিং মেসেজ, এটা সম্পর্কে তো আমি অনেকেই জানবেন, এটা অনেক আগে আপডেট এসেছে, যেহেতু আপনারা যদি না জানেন একটু আমি আপনাদের বলে দিই এটা কীভাবে কাজ করে। সো দেখুন এখান থেকে ওয়ান ডে সেভেন ডেজ থার্টিন ডেজ ক্লোজ, আপনার যদি ক্লোজ দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার মেসেজটা কিন্তু নিজের আপনার নিজে ডিলিট করতে হবে, এবং ওয়ান ডেজ দিয়ে রাখলেও কিন্তু আপনার অটোমেটিক কিন্তু একদিন পর কিন্তু আপনার সমস্ত এসএমএস যত ফটো ভিডিও আছে সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে সে আইডি থেকে। ওকে, যে কোনো আইডি থেকে ফিনিশ হয়ে যাবে। ওকে, আপনার এটা হয়তো বুঝতে পেরেছেন, তো আমি এখান থেকে ক্লোজ দিয়ে রাখলাম। তারপরে এখান থেকে টাইম মেশিন এখান থেকে এটাকে অন করে রাখবেন, এটা কিন্তু অটোমেটিক কেউ যদি আপনি মেসেজ বা যাই কিছু করে না কেন আপনার সেই আইডি থেকে অটোমেটিক কিন্তু মানে যত এসএমএস থাকবে এটা কিন্তু অটোমেটিক এখান থেকে ফিনিশ হয়ে যাবে, চ্যাটগুলো ফিনিশ হয়ে যাবে। ওকে, সেটা অবশ্যই আপনারা অন করে রাখবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে দেখুন ব্লক স্ক্রিনশট ফর চ্যাট, এটা এটা সম্ভবত অনেকে জানবেন না। সো দেখুন আপনি যখন কাউকে চ্যাট করেন বা এসএমএসগুলো করে থাকেন বা ভয়েসগুলো পাঠিয়ে থাকেন বা ফটোগুলো তাদেরকে সেন্ড করে থাকেন, তখন কিন্তু সে চাইলেই কিন্তু আপনার সেটা কিন্তু স্ক্রিনশট মেরে রাখতে পারে। সো আপনি যদি এখান থেকে এটাকে অন করে রাখেন, এটা অফ থাকবে এটা অন করে রাখেন, তাহলে কিন্তু সে কখনোই আপনি যে চ্যাটগুলো করেছেন বা এসএমএসগুলো করেছেন সেগুলো কিন্তু কখনোই সে স্ক্রিনশট মেরে রাখতে পারবে না। ওকে, তারপরে একটা কাজ করতে হবে আপনাদের এখান থেকে ব্লক শেয়ার ডাউনলোড কপি সেখানে ক্লিক করবেন। সো এটা কি, এটা যদি আপনি অফ থাকে এটাকে অন করে রাখবেন, এটা অন করলে আপনাদের কী হবে দেখুন, অনেক সময় হয় যে আপনি অনেকেই কিন্তু আপনার ভিডিও ছবি এগুলো কিন্তু তাদের কাছে সেন্ড করে থাকেন, তারা চাইলে কিন্তু সেটা ডাউনলোড করে রাখতে পারবে অথবা সেটা কিন্তু অনেকে সে শেয়ার করতে পারবে। এখন থেকে আপনি যদি তাকে কোনো ভিডিও বা ফটো বা ভয়েসগুলো তাদেরকে দিয়ে থাকেন বা পাঠিয়ে থাকেন তাহলে কিন্তু সে কখনো সেটা ডাউনলোড করতে পারবে বা অন্যকে সে সেটা শেয়ার করতে পারবে না, সেটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো, এটা কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু আপনি এটাকে অন করে রাখবেন। তারপর নিচেরটা দেখতে পারেন, এটা আমি অনেক আগে এটা নিয়ে বলেছিলাম ব্লক স্ক্রিনশট ফর কলস, এ নিয়ে আমার একটা ভিডিও আছে সেটা সম্পর্কে কী, এটা আপনি কী কাজে ব্যবহার করা হয় সো আমি তাও আপনাদের বলে দিই। দেখুন এখান থেকে যদি আপনাকে অন করে রাখেন তাহলে কিন্তু আপনি যখন কাউকে সাথে ভিডিও কলে কথা বলবেন তখন সে স্ক্রিনশট মেরে রাখতে পারবে না অথবা সেটা কিন্তু স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা করতে পারবে না, যখন স্ক্রিনশট মারতে যাবে তখন কিন্তু সেটা ব্ল্যাক হয়ে যাবে এবং স্ক্রিন রেকর্ডিংটা করলে কিন্তু সেটা সেখানে ব্ল্যাক দেখাবে, তার যে ফেসটা আছে সেটা কিন্তু কখনোই সেখানে শো করবে না। ওকে, সো অতি ফার্স্টে চ্যাট প্রাইভেসি এটা সম্পর্কে তো আপনারা জানতে পেরেছেন। দ্বিতীয় যে সেটিংসটি দেখাবো আপনাদের সেটা হলো কন্ট্যাক্ট প্রাইভেসি, এটা কিন্তু আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্ট্যাক্ট প্রাইভেসিটা আসলে কী, যে কন্ট্যাক্ট প্রাইভেসি ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ম্যাজিক দেখতে পারবেন, এখানে ফোন নাম্বার এটা কিন্তু অটোমেটিক দেওয়াই থাকে, এটা আগেই ছিল। তারপর নিচে আছে অ্যাড মি ডিরেক্ট, তাহলে অ্যাড মি আপন মাই অ্যাকসেপ্টেন্স, এই দুইটা অপশনে আসলে মূলত কাজ কী আমি আপনাদের দুইটা অপশনই দেখাবো। এখন দেখুন এখান থেকে অ্যাড মি ডিরেক্ট যদি আপনি এটাকে ক্লিক করেন, এটা ক্লিক করে রাখলে কিন্তু আপনি কিন্তু যে কেউ কিন্তু আপনাকে অ্যাড করতে পারে, যেমন ধরুন এখান থেকে যদি আমি আপনাদের দেখাই আপনাদের সব পোস্টগুলো দেখায়, এখান থেকে যদি আমি এই দেখুন মানুষের মতো আইকন সেখান থেকে ক্লিক করি, তারপরে এখান থেকে উপরের দিকে দেখতে পারবেন এখানে নিউ কন্ট্যাক্ট, যদি আমি সেখানে ক্লিক করি তাহলে এখান থেকে রিকমেন্ডেড এখান থেকে ক্লিক করি, এখান থেকে কিন্তু অনেক নাম্বারগুলো পেয়ে যাবেন যাদের অ্যাড করতে পারবেন যে কোনো সময়, কিন্তু তাদের ফোনে যদি এরকমভাবে আপনার যে নাম্বারটা আছে যে আপনার প্রোফাইলে যদি তাদের শো করে তখন যদি এখান থেকে সে অ্যাড করতে যায় তখন কিন্তু সেটা অ্যাড হবে না যদি আপনারা এখান থেকে এই সেটিংসটি অন করে রাখেন। সো কোন সেটিংসটি দেখাই আপনাদের, এ দেখুন এই সেটিংসটি যদি আপনারা এখান থেকে অন করেন তাহলে কিন্তু ডিরেক্টলি আপনি কিন্তু সেটা সেখান থেকে অ্যাড করতে পারে। অবশ্যই আপনি একদিন কাজ করতে হবে, এখান থেকে দেখুন অ্যাড মি আপন মাই অ্যাকসেপ্টেন্স আপনার সেখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করবেন, সে এটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনাকে কেউই আপনি যদি সেখানে যদি আপনার প্রোফাইল শো করে তারপরে কিন্তু আপনাকে অ্যাড করতে পারবে না আপনার পারমিশন ছাড়া। সো আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন, এই সেটিংসটা আমাকে বুঝতে পেরেছেন। সো এই সেটিংসটি কিন্তু এটাই ছিল।
তারপর আপনার তৃতীয় সেটিং দেখাবো, লাস্ট যে সেটিংসটি, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাইভেসি প্রোফাইল প্রাইভেসি, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমি অনেকগুলোই সেটিংস আপনাকে দেখাইছি। অতি ফার্স্টে আপনার দেখাই ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, এটা নতুন আপডেট, সম্পূর্ণ ইমুতে নতুন আপডেট এসেছে, যেটা আপনাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। এবং আপনাদের কিন্তু ইমু যারা ব্যবহার করেন তাদের কিন্তু এই সেটিংসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ইমোটাকে নিরাপদ রাখার জন্য। তারপরে এখানে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এখানে ক্লিক করবেন। সো দেখুন, এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার প্রোফাইলে যদি আপনার ছবিটা থেকেও থাকে, আপনার যে ছবি দেন না কেন, আপনার যে আপনার যে অ্যাড আছে আপনার আপনার ইমোতে বা আপনার অ্যাড ছাড়া যে লোকজন আছে আপনার ইমোতে, তারা কিন্তু আপনার প্রোফাইলে প্রবেশ করলে কিন্তু সেটা বড় করে দেখতে পারবেন, বা আপনার প্রোফাইলে আপনার যে কী ছবি আছে সেটা কিন্তু তার দেখতে পারবে না যদি আপনি এটাকে অন করে রাখেন। বা এখান থেকে যদি ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এখান যদি এটা অন করে রাখেন তাহলে এটা কিন্তু তারা কখনোই এটা স্ক্রিনশট মেনে তারা সে রাখতে পারবে না। যখনই আপনি অন করে রাখবেন তখনই তো আপনার প্রোফাইলটা কিন্তু সেখানে ব্ল্যাক দেখাবে বা সাদা দেখাবে, আপনার প্রোফাইলে কিন্তু কোনো ছবি দেখাবে না। এবং আপনার প্রোফাইলটা সে কিন্তু স্ক্রিনশট মেনে রাখতে পারবে না, যদি সেটা দেখাও যা তারপরে কিন্তু আপনার প্রোফাইলের বা কভারের যে ফটোগুলো দেওয়া থাকবে সেগুলো সে স্ক্রিনশট মেনে রাখতে পারবে। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে আপনি অবশ্যই অন করে রাখবেন। আর বাই ডিফল্ট যেগুলো দেওয়া আছে এগুলো সম্পর্কে আপনার অনেকেই জানবেন হয়তো। ওকে, এগুলো আমি দেখাতে চাচ্ছি না, আমি আপনাদের যে তিনটি সেটিংস, যে গুরুত্বপূর্ণ তিন সেটিং দেখালাম সেটি অবশ্যই আপনারা অন করে রাখবেন। আর এগুলো সম্পর্কে আপনার অনেকে জানবেন, এগুলো পুরাতন আপডেট, এগুলো আমি অনেক আগেই এগুলো নিয়ে ভিডিও করেছি, এগুলো নিয়ে করতে চাচ্ছি না, এগুলো সম্পর্কে আপনার অনেকে জানবেন। ওকে, তারপরে এখান থেকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আপনাদের একটি কাজ করতে হবে। আমি তাদের বোনাস একটি টিপ শেয়ার করবো, সেটা হয়তো আমার এখানে আপডেট আসে নাই, অনেকের ফোনে হয়তো সেটা আপডেট এসেছে। দেখুন, আপনারা যখন এখান থেকে সেটিংসে ক্লিক করেন, যখন আপনারা সেটিংসে ক্লিক করেন অথবা আপনি এখানে যখন সিকিউরিটি প্রাইভেসি আসবে তখনই কিন্তু আপনার এখানে সেই অপশনটা আসতে পারে, যেহেতু আমার এখানে আসে নাই। সেহেতু এখান থেকে আপনার সেটিংসে প্রবেশ করলে আপনি এখান থেকে দেখতে পারেন টু স্টেপ ভেরিফিকেশন, অবশ্যই আপনার সেটাকে অন করে রাখবেন। যেহেতু সেই নিয়ে একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে হয়তো আপনারা দেখে আসতে পারেন, অথবা আমার ইন স্ক্রিনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারেন যে টু স্টেপ ভেরিফিকেশন আসলে কীভাবে করতে হয়। ওকে, টু স্টেপ ভেরিফিকেশন করলে কিন্তু কখনোই আপনার ইমোটা কেউ হ্যাক করতে পারবে না। সো আশা করি আপনার বোনাস টিপসটা সম্পর্কে বুঝতে পেরেছেন এবং আপনারা এই তিনটি ইমোর তিনটি সিক্রেট সেটিংস সম্পর্কে বুঝতে পেরেছেন, যে তিনটি সেটিংস অবশ্যই আপনাদের করে রাখতে হবে আপনার ইমোটা যদি নিরাপদে রাখতে চান। সো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসগুলো বুঝতে পেরেছেন, আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ইমোর তিনটি সিক্রেট সেটিংস সম্পর্কে জানতে পেরেছেন, যে এই তিনটি সিক্রেট সেটিংস আসলে মূলত কি কাজ, এই তিনটি সিক্রেট সেটিংস আপনি না করে রাখেন তাহলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন। অবশ্যই আপনার এই তিনটি সিক্রেট সেটিংস অন করে রাখবেন যারা ভিডিও বা অডিও কলে কথাবার্তা বলে থাকেন। যদি আপনার এই মুহূর্তে তিনটি সিক্রেট সেটিংস অন না করে রাখেন তাহলে কিন্তু আপনার যে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে। এবং আপনি জানতে পারছেন যে এই মুহূর্তে তিনটি সিক্রেট সেটিংস অন করতে হবে। আর আপনার জেনে থাকেন বা বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, আর কমেন্টে আপনার মূল্য আপনি অবশ্যই জানতে পারেন ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা আসতে পরবর্তী নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আরও